পুরনো ওভারব্রিজ ভেঙে নতুন ওভারব্রিজ নির্মাণের জন্য এক বছর সময়সীমা বেঁধে দেয়া হলেও অতিরিক্ত ছয় মাস পার হয়ে গেছে, তবুও শেষ হয়নি কাজ। দেড় বছরেও রাজধানীর শ্যামলীতে ওভারব্রিজ নির্মাণ করতে পারেনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ফলে বাধ্য হয়ে মহাসড়কের উপর দিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে পথচারীদের। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয় নগরবাসীর, ঘটছে দুর্ঘটনাও। ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করে বিশেষজ্ঞরা বলছেন, কাজ শেষ করতে নগর ভবনের আন্তরিকতার অভাব রয়েছে। তবে দ্রুত ওভারব্রিজটি খুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত সুফিয়ান ফারাবির রিপোর্টে। চিত্রটি রাজধানীর শ্যামলি মোড়, ছুটির দিনেও এমন দীর্ঘ যানজট। শুধু একটি ওভারব্রিজ না থাকায় ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীর। পুরনো ওভারব্রিজ ভেঙে নতুন ওভারব্রিজ নির্মাণের জন্য এক বছর সময়সীমা বেঁধে দেয়া হলেও অতিরিক্ত ছয় মাস পার হয়ে গেছে, তবুও শেষ হয়নি কাজ। দীর্ঘদিন যাবত এটা, এতদিন তো লাগার কথা না, এটা একেবারে স্লো। দুই ঘন্টা আমি শ্যামলি থেকে বাসা বলেছি, আড়াই ঘন্টা তিন ঘন্টাও লাগছে। নগর ভবন বলছে, জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যেই ওভারব্রিজটি উদ্বোধনের নির্দেশনা দেওয়া হয়েছে। নগর পরিকল্পনাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে সিটি কর্পোরেশনের উচিত আরো গতিশীল হওয়া। এত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে মেটালের কাঠামো দিয়ে ফুটওভারব্রিজ তৈরি করতে গেলে ছয় মাসের মধ্যে সেটা সম্পন্ন হয়ে যাওয়ার কথা, অথচ সেখানে ফুটওভারব্রিজ নির্মাণ কাজে তো দীর্ঘসূচিতা আছেই, পাশাপাশি যারা ঠিকাদার তাদের পক্ষ থেকে এই যে নিচে যে ঝুঁকি নিয়ে যেসব জনগণ পারাপার হচ্ছেন তাদের জীবন কিন্তু ঝুঁকিতে আছে, তাদেরকে কিন্তু সে ব্যবস্থাপনা সহযোগিতা করতে দেখা যাচ্ছে না। আবার এই যে নির্মাণ কাজটা অতি দ্রুত শেষ করে ফুটওভারব্রিজটার মাধ্যমে জনগণকে এই গুরুত্বপূর্ণ সড়কের উপর দিয়ে সেফলি পারাপার হওয়ার ব্যবস্থা করার ব্যাপারে তাদের আন্তরিকতা দেখা যাচ্ছে না। সবাই মিলে যদি কাজ করা যায় তাহলে আসলে রিয়েলিটি একটা ভিন্ন হবে আমার বিশ্বাস, যে তাহলে হচ্ছে কি ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো সময় মতো বাস্তবায়িত হবে এবং স্বতঃস্ফূর্তভাবে জনগণের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু একটা কার্যকরী অর্থবহ স্থানীয় সরকার ব্যবস্থা কায়েম করা সম্ভব বলে আমি মনে করি। 2022 সালের 25 এপ্রিল থেকে কাজ শুরু হয় এই ওভারব্রিজটির, 2023 সালের 24 এপ্রিলের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় বাড়ানো হয় আরও চার মাস সময়, তবুও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। শুধুমাত্র একটি ওভারব্রিজ না থাকার কারণে প্রতিনিয়ত এভাবেই লক্ষ লক্ষ মানুষ এভাবেই ভোগান্তিতে পড়ছেন, ট্রাফিক জ্যামে আটকা পড়ে, সেই সাথে মারাত্মক মৃত্যু ঝুঁকি নিয়ে পথচারীরা রাস্তা পারাপার হচ্ছেন, বাড়ছে মৃত্যু ঝুঁকি, সেই সাথে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা।